হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা এসেছি একটা পার্কে বাচ্চাদেরকে নিয়ে, স্কুল বন্ধ, তাই দুইটা বাচ্চাকে নিয়ে একটা পার্কে এসেছি। বাচ্চাদের জন্য খাবার নিয়ে এসেছি, ফ্রেঞ্চ ফ্রাই, কোক, এগুলো নিয়ে আমি বসে আছি আর বাচ্চারা খেলা করতেছে। এখানে আরও অনেক বাচ্চা এসেছে। তো আমার ইরফান বেবি খেলতে খেলতে টায়ার্ড হয়ে গিয়েছিল, তাই সে কোক নিয়ে যেয়ে বসে বসে খাচ্ছে। আর অন্য অন্য বাচ্চারা সবাই খেলা করতেছে। তো ইরফান বেবি এবার চলে গেছে খেলতে। ইরফান বেবি অনেক মজা করতেছে। সে অনেক খুশি। অন্য অন্য বাচ্চারাও খেলা করতেছে। এখানে বাচ্চাদের জন্য এরকম বড় বড় পার্ক করে দেওয়া আছে, অনেক বড় পার্ক। আমাদের বাড়ির আশেপাশে 3 থেকে 4টা পার্ক এরকম বড় বড়। এখানে বাচ্চারা যখন মন চায় খেলতে পারে। ইরফান বেবি আবারও টায়ার্ড হয়ে গেছে একটু, আবারও একটু এসে খাচ্ছে, আবার চলে গেছে, আবার খেলা করতেছে। আবি, ইরফান, ইরফান বেবি, ইরফান, আয় পাপা। পার্কটা অনেক বড় একটা পার্ক, সাইড দিয়ে রাস্তা, গাড়ি চলাচল করতেছে, অনেক বড় পার্ক। ওর বাবা বসে আছে। এই যেমন পার্ক 3 থেকে 4টা হবে, আমাদের বাড়ির আশেপাশেই আছে 4টা পার্ক, 3 থেকে 4টা পার্ক, বড় বড় পার্ক। এখানে বাচ্চাদের সুবিধার জন্য এমন বড় বড় পার্ক করে রেখেছে যেন বাচ্চারা খেলতে পারে। এখানে গার্বেজ, কোনো ময়লা ফেলানো যাবে না বাহিরে গার্বেজ ছাড়া। তো আমি একটু হেঁটে হেঁটে ভিডিও করে দেখাচ্ছি। তো আমার ইরফান স্টার ইউএসএ চ্যানেলের রান্নাগুলো বা ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে দেখুন, আরও অনেকগুলো বাচ্চা খেলতেছে, এক একজন এক একটা খেলা করতেছে। বাচ্চাদের জন্য এখানে অনেক খেলার ব্যবস্থা আছে। বাবা মারা এখানে নিয়ে এসে খেলতে দিয়ে বসে বসে আছে। ইরফান বেবি তো আমরা এখন বাসায় চলে যাব। কেমন লাগলো কমেন্টে জানাবেন। খাওয়া যাক, আল্লাহ হাফেজ।